একটু বাসিতে বেরোবেন আপু, একটু দরকার ছিল, আসেন না। আরে তুই তুই আমার সামনে কি করতেছস? আম্মু আমার কোনো দোষ নেই, আঙ্কেল আমাকে নিয়ে এসেছে। কি তোর আঙ্কেল তোকে নিয়ে আসছে দোকানে? আমি বলছিলাম তুই কখনো আমার সামনে আসবি না। আরে ম্যাডাম চুপ থাকেন, আপনি বাচ্চার সাথে চিল্লাচিল্লি করতে পারেন না। আরে ভাই আপনি কি, আমি কি করবো না করবো এটা কি আপনি কৈফিয়ত দিব নাকি? আমি আমি কে? আমি একজন মানুষ, কিন্তু আপনি কিভাবে একটা মা হয়ে একটা সন্তানকে বাসাতে বের করে দিতে পারেন বলেন তো? দেখেন ওকে যদি আমার সাথে রাখি না, আমি ফিউচারে কিছু করতে পারবো না, কারণ ওর জন্য আমার অনেক বিয়ে ভেঙে গেছে। কি ফিউচারে কিছু করতে পারবেন না? আপনি কি মা না অন্য কিছু? একটা সন্তান থাকতে কিভাবে আপনি বিয়ে করতে চান? দেখেন আপনি লেকচার দিয়েন না, আপনি আমার জায়গা থাকলে ঠিকই বুঝতেন, আর আপনি তো মেয়ে না, তাহলে আপনি কিভাবে আমার দুঃখটা বুঝবেন? হ্যাঁ আপনি ঠিকই বলছেন, আমি আপনার দুঃখ বুঝবো না, কারণ আমি তো একটা ছেলে মানুষ, কিন্তু আমারও ঘরে মা বোন আছে, আমি তাদের দুঃখ বুঝি। একটা কথা মনে রাখবেন, আপনি আজকে যে ভুলটা